হাজরা আসওয়াদ, পবিত্র কাবা শরীফে অবস্থিত কালো পাথর। এই কালো পাথরটি বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা একবার হলেও জীবনে ছুঁয়ে দেখতে চায়। তবে ছুঁয়ে দেখার জন্য তাদের যেতে হয় পবিত্র মক্কা শরীফে। তবে এবার মক্কা শরীফে না গিয়েই এই পবিত্র কালো পাথরটি ছুঁয়ে দেখতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। সেই সুখবরটি নিয়ে এসেছে সৌদি সরকার। সৌদি সরকার ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে মুসলমানদের জন্য হাজরে আসওয়াদ ছুঁয়ে দেখার সুযোগ করে দিতে নতুন উদ্যোগ নিয়েছে। ভার্চুয়াল ব্ল্যাকস্টোন ইনিশিয়েটিভ নামের একটি প্রকল্প করা হয়। এই প্রকল্পের লক্ষ্য হল ভার্চুয়াল রিয়েলিটি এবং ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে সত্যিকারের অনুভূতি দেওয়া। মক্কা মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্ট শেখ ডক্টর আব্দুর রহমান বিন আবদুল্লাহ আজিজ আল সুদাইস এই ভার্চুয়াল প্রকল্পের উদ্বোধন করেন। এর আগে চলতি বছরের মে মাসে সৌদি কর্তৃপক্ষ হাজরে আসওয়াদের কাছ থেকে তোলা একটি ছবি প্রকাশ করেন। মক্কা মদিনার দুই পবিত্র মসজিদের পরিচালনা পর্ষদ প্যারানমিক ফোকাস ব্যবহার করে হাজরে আসওয়াদের ওই ছবিটি তোলা হয়েছিল। প্রসঙ্গত, মুসলিমদের বিশ্বাস বিখ্যাত হাজরে আসওয়াদ বা কালো পাথরটি জিব্রাইল আলাইহিসসালাম বেহেস্ত থেকে এনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়েছিল। এই জন্য হাজরে আসওয়াদকে বলা হয় জান্নাতি পাথর। হাজরে আসওয়াদ পবিত্র কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে মাতাস থেকে 1.5 মিটার অর্থাৎ 4 ফুট উঁচুতে অবস্থিত রয়েছে। ডেস্ক নিউজ, C+ TV বাংলা।